লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন যে কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া আর তারই জের ধরে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়া গত সপ্তাহে প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো এবারের নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়া থেকে টেক্সটাইল কয়লা সিসা ও সামুদ্রিক খাদ্য রপ্তানিকে আনা হয়েছে সোমবার রাতে পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রে উত্থাপিত এই প্রস্তাব সর্বসম্মতিভাবে পাশ হয় এতে সম্মতি দিয়েছে চীন ও রাশিয়া এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পুরোপুরি তেল নিষেধাজ্ঞা আরব এবং দেশটির নেতা কিমজন উনের সম্পদ বায়ের উদ্যোগই নিয়েছে যুক্তরাষ্ট্র তবে নতুন এই অবরোধে এই প্রস্তাব বাদ দেওয়া হয়েছে এইসব প্রস্তাব থেকে সরে আসার পরই চীন ও রাশিয়া নতুন অবরোধের পক্ষে ভোট দিতে রাজি হয় প্রসঙ্গত উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে এর আগেও পিয়াঙ্গাংয়ের বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে